উনিশটি কারণ রয়েছে, যে উনিশটি কারণে আপনি নামাজ পড়লেও আপনার নামাজটা কবুল হয় না, এটা ভঙ্গ হয়ে যায়, নামাজটা আবার পড়তে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার, নামাজে এমন অশুদ্ধ তেলাওয়াত যার অর্থ পুরাই সেন্স। ধরেন সূরা ফাতিহা আমরা পড়ি কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আপনি সূরা ফাতিহা পড়ার সময় আলহামদুলিল্লাহ আছে না নাই, মানে সুর নিজের মতো করে বানাইতেছে, কুদ্দুস বয়াতির মতো, কথা বুঝতে পেরেছেন? নিজের মতো করে সুর বানায় বানায় পড়তেছে, নামাজ হবে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজ হবে না? পাঁচ ছয়টা সুরা আপনি মুখস্থ করেছেন, ইউটিউব থেকে শুনেন, ইমাম সাহেবের কাছে আসেন, মোয়াজ্জেম সাহেবের কাছে আসেন, একটু শুদ্ধ করে শুনে নেন। আল্লাহ যখন পিটানি দিবে কই মাবুদ গো, জিব্বা মোটা হয়ে গেছিল পান খাইতে খাইতে, কাম হবে? পাঁচ ছয়টা সুরা এটা মুখস্থ করা কোনো ব্যাপার না, চাইলেই কিন্তু আপনি পড়তে পারবেন। তাহলে বিশুদ্ধভাবে আপনাকে তেলাওয়াতটা করতে হবে। ছোট ভুল যদি হয় যে তিন আলিফ টানের দরকার ছিল, আপনি এক আলিফ দিচ্ছেন, নামাজ ক্ষতি হবে? হবে না। কিন্তু যদি আপনি এমন ভুল করেন, কুল হু আল্লাহু আহাদ, কুল তুমি বলো, আপনি বলছেন কুল হু আল্লাহু আহাদ, তুমি খাও আল্লাহ এক, অর্থই পুরা চেঞ্জ, নামাজ হবে না? সুতরাং যে সুরাগুলো পড়বেন বিশুদ্ধভাবে পড়তে হবে, অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। দুই নাম্বার, নামাজের মধ্যে কেউ যদি কথা বলে সেই নামাজটা নষ্ট হয়ে যাবে। ফোন এসেছে, মোবাইল ফোনে রিংটোন বেজে উঠেছে, হাতটা বাঁধা ছিল, ডান হাত দিয়ে মোবাইল ফোনটাকে বের করে দেখছে, আব্দুল করিম ফোন দিয়েছে, রিসিভ করে বলে কাকা আমি নামাজের মধ্যে আছি, নামাজ হবে? নামাজ হবে? কিছু মাথা মোটা আছে আরবে, বুঝে না, আমি বাংলাদেশে দেখি নাই কিন্তু আরবে দেখেছি, নামাজ পড়তেছে হেরেমের মধ্যে ফোন আসছে, বাবা আমি এখন নফল পড়তেছি, তুই পরে ফোন দিস, পরে পরে ফোনটা রেখে, নামাজ আর ভাঙল না, এ নামাজ হবে? হবে না। নামাজের মধ্যে কথা বললে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে কেউ যদি সালাম দেয় নামাজ নষ্ট হয়ে যাবে। পাশে পরিচিত মানুষ যাচ্ছে, সেই মানুষকে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, নামাজের মধ্যে যদি কেউ সালাম দেয় সেই নামাজ ফাসেদ, নষ্ট হয়ে যাবে। আবার আপনাকে কেউ সালাম দিল নামাজের মধ্যে, আপনি যদি বলেন ওয়ালাইকুম আসসালাম, নামাজ শেষ, নামাজ হবে না। পাঁচ নাম্বার, অনেক মানুষ আছে নামাজের মধ্যে কাশি দেওয়ার প্রয়োজন না, ইমাম সাহেব একটু জোরে কেরাত পড়ছে অথবা ইমাম সাহেব একটু দেরি করছে, পেছন থেকে শুধু আজাইরা আছে না নাই, করতেই আছে করতেই আছে, নামাজ কি ঠিক হবে? বারবার বারবার ইচ্ছেকৃত এরকম করতেছে, আরে বাবা ইমাম সাহেব বুড়া মানুষ হলে একটু সময় লাগতে পারে, তুমি একটু ধৈর্য ধারণ করো না, ইচ্ছে করে কাশতেছে, নামাজ নষ্ট হয়ে যাবে। আবার একা একই নামাজ যখন আদায় করছে, বারবার বারবার এই কাজ করতেছে, কাশি নাই খালি ইচ্ছে করে এরকম করতেছে, নামাজ শেষ। নামাজের মধ্যে একটু মশাই কামড় দিছে বা একটা পিঁপড়া পিঁপড়া পায়ে কামড় দিছে, এমন করছে সাপ আইছে, ওরে বাপ রে ধরছে রে, উহ আহ শব্দ করে দিছে, নামাজ শেষ, এরকম করা যাবে না। ছয় নাম্বার, সাত নাম্বার, কিছু মানুষ আছে দেখবেন যখন স্বাভাবিক থাকে, দোকানে যখন চা খায়, চা পান করে, পান খায়, সিগারেট খায়, একটা বড় মাথা খাত যায় না, খাত জানি বুঝেন না, আরে চুলকায় না, শরীরে একটু চুলকানি ধরে না, বাইরে ভাই নামাজে আসলে যেন ৩০০ টাকা শ্রমিক দিয়ে কামলা লাগায় চুলকাইতে যায়, মানে এমন আমলে কাসির, এ বুঝাই যায় না এ নামাজ পড়তেছে নাকি বদমেশি করতেছে, চুলকানি খাটজানি অথবা এরকম বডি হেলানো দুলানো, হাত নাড়ানো চড়ানো,
দর্শক আপনাকে দেখে মনে করছে যে আসলে লোকটা নামাজ পড়তেছে না, এটাকে আমলে কাসির বলে। বড় কোনো কাজ আপনি নামাজের মধ্যে থেকে করতেছেন, দুই হাত বারবার নাড়াচ্ছেন, নামাচ্ছেন, ঘুরে যাচ্ছেন, বাঁকা হয়ে যাচ্ছেন, নামাজ নষ্ট হয়ে যাবে। সাত নম্বর, আট নম্বর, নামাজের মধ্যেই ওই পাশের মহল্লার মজ্জেম সাহেব মাইকিং করতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অত্র মহল্লার সালমানের বাপ আব্দুল কুদ্দুস মারা গেছে, আর আপনি নামাজের মধ্যে বলতেছেন আরে এই লোকটা কি ভালো ছিল। বুঝতে পারছেন? বেদনার সংবাদ শুনে নিজে আক্ষেপে কোনো ভাষা বা শব্দ চয়ন করা, বাক্য উচ্চারণ করা, বিপদে বেদনার শব্দ উচ্চারণ করা যদি নামাজের মধ্যে হয়ে থাকে, নামাজ কি শেষ, আবার নামাজ আদায় করতে হবে। আট নম্বর, নয় নম্বর, লুঙ্গি পরেছেন অথবা প্যান্ট পরেছেন, লুঙ্গি বা প্যান্ট পরেছেন, খুব টাইট তো, গরম লাগতেছে, একটু নামাই, বাতাস ঢুকুক, নামাইতে নামাইতে গেছে গা খুললে। বুঝতে পারছেন? যদি এরকম হয় নামাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সতর যদি তিন তসবি পরিমাণ অথবা এর চাইতে বেশি উন্মুক্ত হয়ে যায় তাহলে আপনার নামাজ শেষ, আপনার নামাজ হবে না, আবার নামাজ আদায় করবেন। ইমাম সাহেব নামাজ আদায় করছে অথবা আপনি নামাজ আদায় করছেন, আমি ভুল করলে লুকমা দিবেন কারা, আপনারা যারা জানেন আমি কেরাতে ভুল করছি। ধরেন স্বপন ভাই বসে রয়েছে, মজ্জেম সাহেব বসে আছে, সূরা ফাতিহায় আমি ভুল করছি, ওনারা লুকমা দেবে, আপনারা লুকমা দেবেন। এখন আপনারা লুকমা দেননি, ওই বাড়ি জানলা খুলিয়া এক মহিলা উত্তর দিতেছে ইয়া খানা বুধুয়া ইয়া খানা স্থায়ীন, নামাজ শেষ যদি ওর লুকমা নেন। কথা বুঝতে পেরেছেন? যারা নামাজে আছে, যারা মুসল্লি আছে, তারা লুকমা দেবে, তাদের লুকমা আপনি নেবেন। যদি হ্যাঁ লুকমা নেন ও তো নামাজই নাই, ওর লুকমা যদি আপনি নেন তাহলে কি হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এগারো নম্বর, সুসংবাদ এবং দুঃসংবাদের উত্তর দেওয়া। সুসংবাদ আর দুঃসংবাদ, যখন এই নামাজে দাঁড়াইছেন দেখা গেছে জোহরের নামাজে সুন্নাত পড়তেছেন, আপনার পোলায় A+ পাইছে, আপনার ছেলে কি পেয়েছে, A+ পাইছে, ছেলে এখানে দাঁড়ায় এসে বলতেছে আব্বা A+ পাইছি, বাপে কয় আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে নামাজ হবে শেষ, নামাজ হবে না যদি আলহামদুলিল্লাহ বলছে, নামাজ হবে না, কারণ কি ওর কনসালটেশন পুরো ওইদিকে চলে গেছে, ওদিকে তাকাইছে, ওর সাথে কথা বলেছে, নামাজ শেষ হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে দুঃসংবাদে ইন্না লিল্লাহ বলেন, যাই বলেন না কেন নামাজ নষ্ট হয়ে যাবে। নাপাক স্থানে যদি আপনি সিজদা দেন, ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, গরু হেঁটে গেছে, লেদা দিয়ে গেছে, আপনি গামছা ভিজে ওই লেদার উপরে নামাজ পড়ে ফেলছেন, নাপাক স্থানে আপনি নামাজ পড়েছেন, নাপাক স্থানে নামাজ আদায় করলে সিজদা দিলে নামাজ হয় না। তেরো নম্বর, কিবলা থেকে সিনা ঘুরিয়ে ফেলেছেন, আমি নামাজ আদায় করতেছি পাশের সাথে আপনার গা ঘেঁষেছে, এখন করোনা তো, আপনি মনে করতেছেন আয় হায় গায়ের সাথে গা লাগলে যদি আবার ভাইরাস অ্যাটাক করে, এই জন্য কী করছেন, এইভাবে একটু জায়গায় দাঁড়াইছেন, বাঁকা হয় ঘুরতে ঘুরতে সিনাটা পুরাই ঘুরায় ফেলছেন, কোথা থেকে, কিবলা থেকে, নামাজ শেষ। বুঝতে পেরেছেন? নামাজ কিন্তু হবে না, কিবলা থেকে যদি সিনা ঘুরে যায় নামাজ নষ্ট হয়ে যাবে। ফরজ নামাজে কোরআন দেখে পড়লে নামাজ নষ্ট হয়ে যায় আহনাফি ইমামদের মতে, অন্য ইমামদের মতে কারো কারো মতে জায়েজ, কিন্তু আমাদের অধিকাংশ ওলামায়ে কেরামের মতে ফরজ নামাজে কেউ যদি দেখে কোরআন পড়ে তাহলে নামাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে শব্দ করে উচ্চ স্বরে যদি হাসেন নামাজ নষ্ট হয়ে যাবে। সাংসারিক এবং দুনিয়াবী দোয়া যদি আপনি নামাজের মধ্যে করেন, দুনিয়াবী দোয়া, কেমন দুনিয়াবী দোয়া, আল্লাহ ব্যবসাটা শুরু করলাম, রিয়েল এস্টেটের ব্যবসা, আল্লাহ এক বছরে তুমি আমার 100 কোটি টাকার মালিক বানায় দাও, এসব দোয়া করবেন না। দোয়া করবেন আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দেন, আপনি আমার আমলের মধ্যে বরকত দেন, তাও এই সমস্ত দোয়াগুলো বাংলায় ফরজ নামাজে করবেন না। কোন দোয়া, কোন নামাজে, অন্য অন্য নামাজে, ফরজ নামাজে যেগুলো কোরআনের দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন সেই দোয়াই করবেন, অন্য দোয়া করতে পারবেন না। হাঁচির উত্তর যদি আপনি দেন, কেউ হাঁচি দিল সে আলহামদুলিল্লাহ বলছেন, আপনি আর হামুকুমুল্লাহ বললে নামাজ শেষ। নামাজের মধ্যে যদি খাওয়া অথবা পান করার কোনো ঘটনা ঘটে যায়, নামাজের মধ্যে যদি এরকম ঘটনা ঘটে যায়, খুব পিপাসা লেগেছে, এক রাকাত নামাজ কমপ্লিট হয়েছে, একটু পানি বোতলও আছে সামনে, খেয়ে তারপরে দ্বিতীয় রাকাত, না পারবেন না, নামাজ নষ্ট হয়ে যাবে। ১৯ নম্বর, ইমাম সাহেব নামাজ শুরুর আগে আপনি হাতটাত বাইধে অস্থির, ইমাম দাঁড়াইছে হাত বাঁধার আগে আপনি নামাজ শুরু করে দিয়েছেন, আপনার নামাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? Rose TV 24, enjoy by listening to the Holy Quran.